যারা আছেন তাদের স্বাগত জানাচ্ছি এবং যাত্রা শুরুর 3 বছর পেরিয়ে আজ 4 বছরের কতক্ষণ কথা শুভাগতায় যারা আছেন তাদের সবাইকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং নিউজ টুডে পরে ভাবছি আমিও ঘুমাবো, কিন্তু কি করে, সকলের বিশ্বের মানচিত্রে এই 56,000 বর্গ মাইলের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এনে দিয়েছেন। আজকের এই মঞ্চ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তাদের যে চেতনা ছিল, তাদের যে মূল্যবোধ ছিল, তাদের চেতনাকে বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশের প্রত্যেকটি সাংবাদিক ভাইদের প্রতি বিনীত আহ্বান রাখবো যে আপনারা গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে শহর, প্রত্যেকটি অঞ্চলের খবর তুলে ধরেন। আপনারা এমন খবর তুলে ধরবেন যার মধ্য দিয়ে বাংলাদেশ, যার মধ্য দিয়ে বাংলাদেশ পৃথিবীর ভূখণ্ডে তত্তর করে সামনের দিকে এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জন্মদিন, এই জন্মদিনের মহান দুঃখে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আসন করে মধ্যরাত পর্যন্ত আপনাদের এক সুইচ টিপ দিলেই আমরা কিন্তু সারা প্রত্যন্ত এলাকার রাষ্ট্রের পর্যায়ের খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আবার একটি খবর তৈরি হয়, এই পিছনের গল্প অনেকেই হয়তো জানতে পারে না। যখন একদিকে নুসরাতের মতো একটি মেয়ে চিৎকার করে গাড়ি বলে আমার মাকে ফিরিয়ে দাও, আর একদিকে যখন উত্তরাঞ্চলে ঠিক তেমন একটি অবস্থায় ডেঙ্গুর মহামারী সব মিলিয়ে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে, আজকে যারা প্রশাসনের এবং মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বরা আমরা একই মঞ্চে আছি, সবার কাছে একটি ছোট্ট আবেদন, একটি নিরাপদ বাংলাদেশ গড়বার জন্য আসুন না সবাই মিলে একটি স্বপ্ন দেখি। সেই স্বপ্নটা হবে সুন্দরের, সেই স্বপ্নটা হবে আদর্শের, সেই স্বপ্নটা হবে নীতি নৈতিকতার, সেই স্বপ্নটি হবে মানুষকে ভালোবাসবার। আসুন মানুষ ভালোবাসি, সেই ভালোবাসায় একটি চমৎকার বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে স্বপ্নচারীরা ছুটে চলুক। সেই স্বপ্নচারী সাংবাদিকদের সফলতা এবং আগামী দিনে পথ চলা আরো মসৃণ এবং নিরাপদ হোক। শুভ জন্মদিন নিউজ 24।